সামনে আলোর উৎসব কালীপুজো ও দীপাবলি। এই উৎসবের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় জোর কদমে চলছে পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরি, বসেছে বাজির বাজার। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, কালীপুজো ও দীপাবলির আনন্দে মাতবে গোটা বাংলা। আলোর এই উৎসবে পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি ও পোড়ানোর ছাড়পত্র দিয়েছে আদালত। আদালতের ছাড়পত্র পাওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা, নুঙ্গি, চিংড়িপোতার শতাধিক কারখানায় জোর কদমে চলছে সবুজ বাজি তৈরি। কেন্দ্রীয় সরকারের নিরীহ প্রযুক্তিগত প্রশিক্ষণ ও ছাড়পত্র নিয়েই চলছে এই বাজি তৈরি। এখানকার তৈরি সব বাজিতে থাকবে সবুজ বাজির হলোগ্রাম। বাড়িতে বাড়িতে বাজি তৈরির ব্যস্ততার ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায়। তবে এবার বাজির মশলার দাম বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা বেড়েছে। গত দুবছর করোনা অতিমারির জন্য সেভাবে ব্যবসা করতে পারেননি এখানকার ব্যবসায়ীরা। এবছর কিছুটা হলেও স্বস্তিতে ব্যবসায়ীরা। আতশবাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর দূরদর্শনকে জানালেন, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমরা পরিবেশ বান্ধব বাজি তৈরি করছি, আপনারা দেখছেন, এবং এটা হয়েছে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে এই বাজিটা আমরা তৈরি করেছি। প্রথমে নেরি চিফ সায়েন্টিস্ট সাধনা রায়লু ম্যাডাম প্রথমে আমাদের এখানে আসেন এবং প্রথমে উনি ওনার নির্দেশিকা দেন এবং সুচিন্তিত মতামত আমাদেরকে দেন। এরপরে সেকেন্ড টাইম আবার আসেন, উনি কেমিক্যাল ট্রেনিং দেন, হ্যান্ড ট্রেনিং এবং কেমিক্যাল নিয়ে আমাদেরকে ট্রেনিং দেন। তার ভিত্তিতে আমরা পরবর্তীকালে বাজি স্যাম্পেল তৈরি করে আবার নেড়িতে আমরা পাঠাই এবং নেড়িতে আমাদের ফাইনালি আমাদের অনুমতি দেন এবং সার্টিফিকেট দেন সবুজ পরিবেশ বান্ধব বাজি তৈরি করার জন্য। এবং এরপর এই সমস্ত সার্টিফিকেট নিয়ে আমরা পলিউশন ডিপার্টমেন্টে জমা দিই এবং পলিউশন ডিপার্টমেন্ট আমাদের ক্লিয়ারেন্স দেন এবং তারপরেই আমরা এই পরিবেশ বান্ধব বাজি তৈরি শুরু করি। অন্যান্য বারের মতো এবারও মহেশতলার নুঙ্গিতে হরেক রকম বাজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কলকাতা সহ আশেপাশের জেলা থেকে ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন বাজি কেনার জন্য। এক বাজি ব্যবসায়ী জানালেন, সরকারি সমস্ত নিয়ম নীতি মেনেই আমরা শুরু করেছি। ক্রেতারা নির্ভয়ে বাজার এখানে আসতে পারবেন, বাজি নির্ভয়ে কিনতে পারবেন এবং আমরা আশা রাখবো যে এবছরের মার্কেট আরও বেশি ভালো হবে। আমাদের সরকারি নিয়ম নীতি মেনেই সেই রুলস অনুযায়ী আমাদের মানে দোকানে সমস্ত রকম মাল তোলা হয়েছে। ক্যামেরাম্যান শেখ সাবির আলীর সঙ্গে গৌতম মণ্ডল, দূরদর্শন সংবাদ, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা।